रोहिणी रोहिणी आमरा बालक बयसे एक संगे खेलाधूला करेछि आमार सामने घुमटा ना दिलेओ दोष नेब ना कि तोमार कष्ट আমি মৃত্যু কামনা করি কিন্তু মরতেও মন সায় দেয় না সেই কষ্টে কাঁদি কেন মৃত্যু কামনা করো কেন আমাকে বলবে না बाल्य बैध बुझे कि अभिशाप बुझी कत कम बयस दुस्सह जीवन तुम बोए चले ती मृत्युते ही केवल मीमांसा जीवन जा चाय तार कोनो किछुते ही जार कोनो अधिकार नहीं অনর্থক তার বেঁচে থেকেই বা কি হবে মৃত্যু ছাড়া আর কোনো কামনাই তো আমার পূর্ণ হবার নয় তাই কেবল মৃত্যু কামনাই করি এ কথা তুমি বলতে পারো কিন্তু এতে সায় দিতেও কি মন চায় মানুষের এমন সব দুঃখ থাকে যা কেউ কাছে এসে মিটিয়ে দিতে চাইলেও পারে না তোমার দুঃখটাও ঠিক সেরকমই তবে তোমার দুঃখে আমিও যে দুঃখ বোধ করছি এই সত্য কথাটা মনে রেখো হয়তো তোমার কাছে এসব কথা তুচ্ছ সান্ত্বনা তবুও বললাম তুচ্ছ বলছো কেন এই কথাই বা কজন বলে এ আমার কাছে অনেক যাও এবার জল নিয়ে বাড়ি যাও অন্ধকার নামতে আর দেরি নেই একা পথে যাবে তো যাওয়ার আগে আরেকটা কথা বলি তোমার কোনো রকম সমস্যা যদি মনে করো আমি কোনোভাবে কাজে লাগতে পারি আমায় অবশ্যই বলো নিজে না বলতে পারো বাড়ির স্ত্রী লোক দ্বারাই জানিও কেমন আসি কি জিজ্ঞাসা করবে ওর মনের কথা আমি থাকবো না থাকলেই ভালো আমাকে একা রোহিণীর কাছে রেখে যেতে যদি তোমার ভাবনা হয় তবে নয় আড়াল থেকেই নজর রেখো রোহিণী আমার উপর যদি তোমার বিশ্বাস থাকে তুমি মন খুলে আমাকে সব বলতে পারো তুমি বিশ্বাস করলে তো বিশ্বাসযোগ্য কথা হলে কেন বিশ্বাস করব না বিশ্বাসযোগ্য কথা তো নয় আমি অবিশ্বাসযোগ্য কথাতেও কখনো কখনো বিশ্বাস করি সে তোমার মহিমা কি জানতে চাও তুমি যা পুড়িয়েছো তা কি জাল বিল যেদিন আসল বিল লেখা হয় সেদিন রাতে এসে আসল বিল চুরি করে জাল বিল রেখে গেছিলাম কেন তোমার কি প্রয়োজন হরলাল বাবুর অনুরোধে
জাল বিলে ছিল বড় বাবুর বারো আনা, তোমার এক পাই। তোমার এই বঞ্চনা আমার সইল না, তাই কাল রাতে এসে আসল বিল দেরাজে রেখে জাল বিল পুড়িয়ে আমি শান্তি পেলাম। কেন তুমি তুমি আমার দুঃসাহসী কাজ করতে এলে কেন? আমি তো তোমাকে অনুরোধ করিনি। তুমি কেন আমার মুক্তির জন্য এত করছো? আমি তো তোমায় অনুরোধ করিনি। আমি আমি তোমার মঙ্গলাকাঙ্ক্ষী তাই করেছি। অবশ্য তুমিও আমার মঙ্গলাকাঙ্ক্ষী, নইলে জালবিল পোড়াবে কেন? কিন্তু তবু তোমার মঙ্গলের ইচ্ছে ধরা পড়ার মহাকলঙ্ক কেউ তুচ্ছ জ্ঞান করেছে। কেন? যা আমি ইহজন্মে কখনো পাইনি, যা আমি ইহজন্মে কখনো আশা করিনি, তোমার কাছে আমি তাই পেয়েছি। যেদিন বারুনির খাটে আমায় কাঁদতে দেখে তুমি আমার কাছে এসে আমার কষ্ট বুঝতে চেয়েছিলে, সেদিন তুমি আমার কাছে ছিলে একমাত্র পুরুষ, যে আমার দুঃখে দুঃখী, যে আমার কষ্ট নিয়ে ভাবে, যে আমার কষ্ট কমানোর জন্য কিছু করতে চায়। সেদিন মনে মনে আমি তোমাকে আমার সর্বস্ব দিয়েছি। আমি জানি এর ফল কি, তবু আমি তোমায় আমার মন থেকে সরাতে পারি না। হয়তো আমার ব্যাধি, যার কোনো চিকিৎসা নেই। আমি বিষ পেলে খেতাম, তাছাড়া আমার মুক্তি নেই। মৃত্যুই বোধ হয় তোমার ভালো। কিন্তু কিন্তু তার শেষ আশ্রয়, বেঁচে থেকে দেখো এসব থেকে পরিত্রাণের পথ পাও কিনা। যে কুকাজ আমি করেছি তার কলঙ্কের দণ্ড নিকে আর বেঁচে থাকা যায়? রোহিণী, বলেছো তোমার খুড়োকে? কি কি আবার তোমাদের কলিকাতা যাওয়ার কথা? খুড়োকে কিছু বলিনি। তাহলে বলো, আর দেরি করো না। আমি কলিকাতায় যাব না। সে কি যাবে বলে তো তুমি আমার কাছে স্বীকার করেছিলে। না, যাব না। এই হরিদ্রাগ্রামই আমার স্বর্গ, আমার শ্মশান। এই স্থান ছেড়ে আমি আর কোথাও যাব না। যাই তো জমের বাড়ি যাব, আর কোথাও না। জোর করবার আমার কোনো অধিকার নেই, কিন্তু গেলে ভালো হতো। কিসে ভালো হতো? তা আমি তোমাকে বলেছি, কত বড় শহর, কত কিছু সেখানে। ওখানে গেলে মনটাও তোমার কিছু ভালো থাকতো। কলিকাতায় সব আছে, কিন্তু এ বারুনির ঘাট নেই। ঘাটের কাছে তুমি নেই।